সেফ, এটাও তো উপদেশ, সেই উপদেশগুলোই তো তুমি দিতে পারো, আসলে দিচ্ছো আমি জানি, কিন্তু গ্রহণযোগ্য গ্রহণ হচ্ছে না, সেটাই বললে। এই প্রসঙ্গে একটি সাম্প্রতিক আমাদের এখন যে চলছে মানবাধিকার সংগঠনে জরিপে দেখা গেছে, শুধুমাত্র বাংলাদেশে ধর্ষণ হয়েছে 1000-এরও বেশি, গণধর্ষণও হয়েছে। তো ধর্ষকের ফাঁসির দাবিতে সবাই সোচ্চার, আইনও বোধহয় পাশ হয়েছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আসিফ নজরুল ভিন্ন মত পোষণ করছে ধর্ষকের ফাঁসির আইনে। সেটি কেন, এবং নারী নির্যাতন, শিশু নির্যাতন, সেটি আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, বা আইন করে কি এটা সম্ভব? আমি আপনাকে একটা কথা বলি, ধর্ষণের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড অনেকেই চায় না। বাম সংগঠনগুলা যে প্রোগ্রাম করেছে শাহবাগে, তারা মৃত্যুদণ্ড চায় নাই। ছাত্র ঐক্য পরিষদ যে প্রোগ্রাম করেছে, তারা মৃত্যুদণ্ড চায় নাই। আমৃত্যু কারাদণ্ড চেয়েছে, কেউ কেউ যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে, কেউ কেউ 50 বছর কারাদণ্ড চেয়েছে। স্বাধীন ভাই, স্বাধীন মালিক মৃত্যুদণ্ড চায় নাই, আমি মৃত্যুদণ্ড চাই নাই। কেন চায় নাই কারণটা শুনে, কবিতা আপা আপনি বাংলাদেশকে খুব ভালো করে চিনেন, আপনি আমেরিকায় আছেন, আপনি প্রচুর বাংলাদেশে আসেন, আপনি বাংলাদেশের সমস্ত খবর সারাদিন বাংলাদেশ নিয়ে পড়ে থাকেন। এখানে ধর্ষিত হয় যারা, তাদের একটা বিরাট অংশ অত্যন্ত অসহায় শিশু, প্রতিবন্ধী এবং অতি দরিদ্র শ্রেণী, ঠিক কিনা বলে? এখন একটা শিশুকে যখন ধর্ষণ করে, তখন কিন্তু তার আশেপাশে চেনা জানা লোকজন করে, দারোয়ানটা করে, ড্রাইভারটা করে, আত্মীয় স্বজন করে, প্রতিবেশী করে, পাড়ার বখাটে ছেলেটা করে। এখন যখন সে শিশুটাকে ধর্ষণ করে, শিশুটা যখন ফিরে আসে বাবা মার কাছে বলে, যে এরকম এনজিও দেখে, তখন বাবা মার কাছে বলে, বাবা মা বুঝতে পারে, মামলা করে। এখন আপনি চিন্তা করুন, এই যখন একটা মৃত্যুদণ্ড হবে, এটা শাস্তি, তখন সে কি শিশুটাকে জীবিত রাখবে? সে ধর্ষণ করার পর মেরে ফেলবে, ভাববে একটু মেরে ফেলি, ও কাকে বলবে, আমার নাম কাকে বলবে? যদি আশেপাশে কেউ না থাকে, একটা শিশুকে ছোপে বা কোথাও নিয়ে গিয়ে যদি, বা একটা পুরনো পরিত্যক্ত বাসা যদি ধর্ষণ করে, সে তো ধর্ষণ করার পর তাকে ছেড়ে দিবে না, মেরে ফেলবে। কারণ সে জানে, কারণ শিশু যদি তার নাম বলে যায়, সেটাকে তার মৃত্যুদণ্ড হতে পারে, সে রিক্সা নিবে না। এই জন্য বলেছি, এটা প্রধান কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, এমনি আমাদের দেশে আপনার আইনের অনেক অপপ্রয়োগ হয়। এখন ধরেন দলের একটা ক্যাডার, সে ধর্ষণের মামলা করেছে, ঠিক আছে, তার মৃত্যুদণ্ড হতে পারে। এখন তাকে যে প্রোটেক্ট করবে স্থানীয় গডফাদার, সে তো তাকে মৃত্যুদণ্ড থেকে প্রোটেক্ট করতেছে, ফলে সে তো তার পক্ষে হয়ে আরো বড় বড় অন্যায় করবে। এবং আমাদের এখানে হয়রানিমূলক মামলার হিড়িক পড়ে যাবে, বুঝছেন? এবং হয়রানিমূলক মামলা যারা ভিন্ন মতাবলম্বী আছে, আপনি দেখেন নূরকে কি একটা মামলাতে ফাঁসানো হয়েছে, চিন্তা করেন তো, এরকম হয়রানিমূলক মামলা অনেক বেশি বেড়ে যাবে। আমার মূল কথা হচ্ছে কি, যদি আপনি সত্যি শাস্তি দিতেন, তাহলে এগুলি আর এত বাড়তো না। আপনি একটা ধর্ষককে যদি আমৃত্যু কারাদণ্ড দেন, তুই মরা পর্যন্ত যেতে থাকবি, আমৃত্যু কারাদণ্ড, এবং রুল করে দেন, তাকে কোনো প্রেসিডেন্টও পার্ডন করতে পারবে না, এনাফ, আমৃত্যু একটা লোকের সশ্রম কারাদণ্ড, আমৃত্যু জেলে সে খেটে মরবে, এইটার যে বড় শাস্তি আর কি হতে পারে? সেই শাস্তি তো দেয় না, আপনি তো 10-15 বছর কারাদণ্ডই দেন না, মৃত্যুদণ্ড কিভাবে দিবেন? আরেকটা ব্যাপার হচ্ছে কি, মৃত্যুদণ্ড যখন দেওয়া হয়, তখন কোর্ট কিন্তু দেখে না, বিয়ন্ড রিজনেবল ডাউট হতে হয়। একটা জাজ মৃত্যুদণ্ড দেওয়ার আগে 10 বার চিন্তা করে। এমনি তো আপনার কনভিকশনে এই সমস্ত কারণ মিলিয়ে বলেছি, আপনি ধর্ষক পয়দা করার ব্রিডিং গ্রাউন্ডটা অব্যাহত রাখবেন, ধর্ষক তৈরি করার জমিনটা অব্যাহত রাখবেন, আর যদি তারা ধর্ষককে ফাঁসি দিবেন, এইসব ফাইজলামি তো আমরা বিশ্বাস করি না। আপনি ধর্ষকের ব্রিডিং গ্রাউন্ডটা রাখছেন কেন? ধর্ষক নির্বাচন কেন্দ্র ভুয়া ইলেকশনে ভোট কেন্দ্র পাহারা দিয়েছিল কেন? ধর্ষক শক্তিটা পেয়েছে কোথ থেকে? ধর্ষক আপনার দলে আসলে বখরা পায় কেন? ধর্ষক আপনার দলে আসলে মানে আইনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে কিভাবে? এই যে সব কেস ভাইরাল হয়, দেখে বিচার হয়, নরমাল বিচার করার সিস্টেম কই? কেন আমি তাকে লেখা লিখেছি প্রথম আলোতে, ভাইরাল ফেসবুকে ভাইরাল করার পর বিচার করবেন কেন? আপনার এখানে, আমার এখানে পুলিশ আছে, জাজ আছে, প্রসিকিউশন টিম আছে, তারা জনগণের টাকা, তাদের বেতন হয়, তাদের সুযোগ সুবিধা হয়, বাসস্থান হয়, তো একটা ধর্ষণ হবে অটোমেটিক্যালি বিচার হবে, এখানে ফেসবুকে ভাইরাল করতে হয় কেন? আপনার বিচারের নিয়ত কই? নিয়ত থাক, নিয়তটা রাখেন না, নিয়ত রাখলে আপনি আমৃত্যু কেন, একজন ধর্ষককে যদি 14 বছরও কারাদণ্ড দেন, তার জীবন শেষ, ওই আসল কাজ তো করতে হবে। এটা আসলে দেখানো হয়েছে মানুষকে, যে আমরা কত বেশি ধর্ষণ বিরোধী, দেখো।
এই কনফিডেন্স পাবে কেন যে আমি ধর্ষণ করি, ক্যাসিনো ব্যবসা করি, খুন করি, রাজধানী করি, জমি দখল করি, যাই করি না কেন আমার বিচার হবে না, আনলে সেটা পত্রিকায় ভাইরাল হয়। পত্রিকা ভাইরাল না হলে আমার কোনো বিচার হবে না। এই কনফিডেন্সটা আপনি কেন দিবেন? এই কনফিডেন্স দিয়ে অপরাধীর বিচার করবো বলাটা একটা